So hey guys, welcome back to my channel. So guys, আজকে সরস্বতী পূজো, তো এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো আমি স্নান করে চলে এসেছি, আমি এবার যাব অঞ্জলি দিতে। চলো তোমাদের সাথে পরে দেখা করছি। আজ যেহেতু সরস্বতী পূজো, সেই জন্য কুল নিয়ে আসতে চলে গেলাম কাকিমার বাড়ি। তো কাকিমার বাড়ি থেকে কুল নিয়ে চলে আসলাম, তারপর মা এখানটা একটু পূজোর জন্য ফল কাটছিল। ফলগুলো কাটা হয়ে গেলে আমি যাব অঞ্জলি দিতে। এরপর চলে আসলাম আমি অঞ্জলি দিতে। তো অঞ্জলি দেওয়ার সময় তো আমি কোনো ভিডিও করতে পারিনি, তারপর একটু ভিডিও করে নিলাম, তারপর আমরা একটু ঢং করে নিলাম। তারপর দেখো, এটা তোমরা চিনতে পারছো, এটা হলো সেই অনিকের। সো গাইজ, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে, তো রেডি হব। তো হয়ে তোমাদের সাথে দেখ। সো গাইজ, আমি এখন রেডি হয়ে নিয়েছি, তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর চলে আসলাম বাড়িপুর স্টেশনে। তো স্টেশনে ভিড়টা তোমরা শুধু একবার দেখো। এখানে এসে টিকিট কেটে কিছুক্ষণ ট্রেনের জন্য ওয়েট করলাম। গিয়েছিলাম আজকে ঢাকুরিয়া, তো মাঝে আর কিছু ভিডিও করা হয়নি, প্রথমে ঢাকুরিয়ায় চলে এসেছি। লেকের মধ্যে আজকে বড় ছোট সবাই ভিড় করেছে, তো দেখতে বেশ ভালোই লাগছিল। সো হে গাইস, চলো তোমাদের একজনের সাথে আলাপ করাই। তো এটা হলো হরি ভাই আমার। তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে একটু বলবে, আর যারা এখনো বোনকে সাপোর্ট করেনি সাপোর্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর বোনের চ্যানেলে একটু খালি একটু ভিডিও আসবে, তোমরা একটু লাইক করবে, শেয়ার করে দেবে, আর বোনকে এইভাবে সাপোর্ট করে দেবে। তো দেখো, এখানে আমি একটু শাড়ি পরাতে হেল্প করছিলাম, আর সবার রিয়াকশনগুলো দেখো তোমরা। তো এখন বের করে দিচ্ছে এখান দিয়ে, যেহেতু টাইম হয়ে গিয়েছে, 6টার পরে এটা বন্ধ হয়ে যায়, সেই জন্য দেখো গেটে ওখানে ভিড়টা শুধু দেখো তোমরা। এরপর আমি বাড়ি চলে আসলাম, মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখো মা রান্না করছিল গোটা চচ্চড়ি। তোমাদের কার কার বাড়িতে গোটা চচ্চড়ি অবশ্যই কমেন্ট করবে, তারপর খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা। বর্ষা দিলে।